সংবিধানের রক্ষণ সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, বেগম ফকিয়া সুলতানা, বেগম শামসুন নাহার, বেগম ওয়াসিকা এরশাদ খান এবং বেগম রাহিদ জিয়া খানকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন। নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রীগণ অনুরোধপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি সংবিধানের রক্ষণ সংরক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না।